মালদা জেলা প্রশাসনের নির্দেশে বামনগোলা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং। সামনে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ঈদ উৎসব। উৎসবের মরশুমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে চালানো হচ্ছে নাকা চেকিং। বিশেষ করে বামনগোলার তিনটি সীমান্তবর্তী অঞ্চলে প্রতিদিন নাকা চেকিং চালানো হচ্ছে, যাতে কোনো রকম ভাবে বেআইনি জিনিসপত্র পারাপার না হয়। সোমবার 12 মাইল নাকা পয়েন্টে সকাল থেকেই চালানো হচ্ছে নাকা চেকিং। যে সকল বাইক আরোহীরা হেলমেট ছাড়াই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আমরা রোজ দিনের মতোই আজকেও নাকা চেকিং করছি। এটা আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট বামনগোলা থানার আন্ডারে। মালদা জেলার প্রশাসনের অর্ডার অনুযায়ী আমরা স্ট্র্যাটেজিক পয়েন্ট করেছি। বামনগোলা থানার আন্ডারে তিনখানা স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে। একটা হচ্ছে বামনগোলা ব্রিজ, একটা নালাগোলা বিবেকানন্দ মোড়, আর আমার যেটা পাকুয়া ফাঁড়ির আন্ডারে আছে সেটা হচ্ছে 12 মাইল পয়েন্ট, যেটা হচ্ছে এই পয়েন্ট। আমরা এই পয়েন্টে দীর্ঘদিনের ধরেই আমরা নাকা চেকিং করছি, আর নাকা চেকিং করছি এই কারণেই যাতে কোনো রকমের স্মাগলিং, কোনো ইললিগ্যাল কোনো আর্মস হোক, কোনো ব্রাউন সুগার হোক, কোনো আদার্স কোনো যেগুলো লফুলি সাপোর্ট করে না, ইললিগ্যাল কোনো রকম জিনিসপত্র, আর্টিকেলস, মেটেরিয়ালস যাতে কোনো রকম গাড়িতে পাস না হয় বা কোনো ক্রিমিনাল যাতে ক্রাইম করে না চলে যায়। কারণ এটা সবাই জানি, আমরা পাকুয়া বামনগোলার আমার দুটো জিপি, চকদোলা পাকুয়া এবং চাঁদপুর, এই জিপিগুলো মোটামুটি প্রায় 10 কিলোমিটার মতো বর্ডারিং এরিয়া আছে। মানে এই বর্ডারিং এরিয়াগুলোতে বিগত দিনে অনেক স্মাগলিংয়ের কারবার হয়েছে, যেমন গাঁজা পার হওয়া বা ফেন্সিডিল পার হওয়া, যেগুলো ইদানিং কালে একদমই বন্ধ এবং সেটা জানে বন্ধই থাকে ইন ফিউচার। সে কারণে আমরা পুরোপুরি কড়াকড়িভাবে আমরা নাকা চেকিং করছি, যাতে কোনো রকমের আনলফুল কোনো কাজ, অ্যাক্টিভিটিস রাস্তার উপর দিয়ে না যায় বা কেউ কোনো ক্রাইম করে নিয়ে বেরিয়ে না যায়, চিন্তাই না হয়, কোনো রকম ক্রাইম না হয়, কোনো রকম ইপটিজিং না হয়, সব কিছু ব্যাপারে। অনেকে বাইক স্পিড চালিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছেন ওইদিকে বেরিয়াল আছে, দুটো বেরিয়াল দিয়ে আমরা রেস্ট্রিকশন করছি, যেটা প্রত্যেক দিনের নাই আমরা করে আসছি, এই কাজটাই আমরা করছি। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।